বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ক্যাডেট একাডেমির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে নবম শ্রেণীর সাধারণ গণিতে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, ১৬তম অধ্যায় অর্থাৎ পরিমিতি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা পুরো ক্লাসে আমার সঙ্গে থেকে ক্লাসটি সুন্দরভাবে উপভোগ করবে। তো ১৬ পয়েন্ট একে আছে ত্রিভুজ, অর্থাৎ পরিমিতির শুরুতে আলোচনার বিষয় আছে ত্রিভুজ, ত্রিভুজ নিয়ে আলোচনা এবং এই সংক্রান্ত অঙ্কের সমাধান। দেখো তাহলে প্রথমে জেনে নেওয়া যায় ত্রিভুজটা কি এবং ত্রিভুজের প্রকারভেদ কি। তোমরা অবশ্যই নিচের ক্লাসগুলোতে ত্রিভুজ নিয়ে আলোচনা শিখেছ, অনেক স্যাররা আলোচনা করেছে এবং ত্রিভুজ সম্পর্কে জানো। তো আমি আবারও ত্রিভুজের সংজ্ঞাটি বলি। ত্রিভুজ হচ্ছে তিনটি রেখার সমষ্টিকে ত্রিভুজ বলে, আর ত্রিভুজ ক্ষেত্র হচ্ছে তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ ক্ষেত্র বলে। আমি আবারও বলি, তিনটি রেখার যোগফলকে ত্রিভুজ বলে, আর তিনটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ ক্ষেত্র বলে। এখন আসো ত্রিভুজের প্রকারভেদ, তোমরা এটা নোট করেও নিতে পারো, লিখে নিতে পারো খাতায়। ত্রিভুজের প্রকারভেদ, ত্রিভুজ সাধারণত দুইভাবে প্রকারভেদ করা হয়, একটা আছে কোণভেদে আর একটা আছে বাহুভেদে। বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার, একটা আছে সমবাহু ত্রিভুজ, দ্বিতীয় আছে সমদ্বিবাহু ত্রিভুজ, তৃতীয় আছে বিষমবাহু ত্রিভুজ। আমি আবারও বলি, বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। এবং কোণভেদে ত্রিভুজ তিন প্রকার, কোণভেদেও ত্রিভুজ তিন প্রকার, এক হচ্ছে সমকোণী ত্রিভুজ, দুই হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, তিন হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। আমি আবারও বলি, কোণভেদে ত্রিভুজ তিন প্রকার, এক হচ্ছে সমকোণী ত্রিভুজ, দুই হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, তিন হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তোমরা এর সংখ্যাগুলো অবশ্যই নিয়েছিলে, ক্লাসে পড়েছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে, যেহেতু সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজটা তোমরা অনেকেই জানো, সমবাহু ত্রিভুজের কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, যার কারণে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে। দেখো আমি পাশে একটি ত্রিভুজে আছি, এই ত্রিভুজটি আছে সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের এবি আর বিসি বাহু পরস্পর সমান, আর ভূমি বিসিটা আছে অসমান, অর্থাৎ এই বাহুর এই ত্রিভুজের দুইটি বাহু সমান, যার কারণে এই ত্রিভুজটি আছে সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আসো আমরা এই ত্রিভুজের সূত্রটি প্রমাণ করব। দেখো এই ত্রিভুজের মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, মনে করি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি, হ্যাঁ সমান এ, এবং ভূমি বিসি সমান বি। এখন দেখো এবি লম্ব বিসি, অর্থাৎ বিসির উপর একটি লম্ব আঁকি এডি, যেহেতু বিসি বাহুটি আছে বি বাহু এবং এডি লম্ব বিসিকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে বি ডি সমান সি ডি সমান হবে বি বাই টু, অর্থাৎ এটা বির অর্ধে এটা বির অর্ধে, তাহলে বি ডি সমান সি ডি সমান বি বাই টু। এখন আমরা তোমরা অবশ্যই অষ্টম শ্রেণী পিথাগোরাসের সূত্রটি সবাই পড়েছো। পিথাগোরাসের সূত্র আছে, কোন সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র আবার দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। আমি আবারও বলি, তোমরা অষ্টম শ্রেণীতে পিথাগোরাসের সূত্র শিখেছ, পিথাগোরাসের সূত্রটা ছিল কোন সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপার দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দেয় সমষ্টির সমান। এখন দেখো এখানে এডি লম্ব আকার, ফলে এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা আছে এবিডি ত্রিভুজ আর একটা এসিডি ত্রিভুজ। তোমরা খেয়াল করো এই দুইটা ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজ, কারণ এই বি কোণটি এক সমকোণ, এপাশেও বি কোণটি এক সমকোণ, তাহলে এই দুইটা সমকোণী ত্রিভুজ। এখন প্রথমে এবিডি ত্রিভুজ থেকে আমরা আলোচনা করব। দেখো এবিডি ত্রিভুজ থেকে আমরা পাই পিথাগোরাসের সূত্র অনুসারে ত্রিভুজ ক্ষেত্র এবিডি হতে পারে,
পিথাগোরাসের আছে সূত্র অনুসারে পিথাগোরাসের সূত্র অনুসারে দেখো তাহলে ইয়া বিবি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি পাই ইয়া বিবি ত্রিভুজে প্রতিভুজ এবি আর লম্ব এবি আর ভূমি বিবি তাহলে প্রতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এবি স্কয়ার এবি স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার যোগ বিবি স্কয়ার এখন আমরা মান বসাবো দেখো এবি এর মানটা আছে এ অর্থাৎ এবি স্কয়ার সমান এবি এর মান কি এবি এর মান হচ্ছে এবি এর মানটা নির্ণয় বিষয় অর্থাৎ আমরা এবি এখানে রেখে দেব এবি স্কয়ার প্লাস এবি এর মান আমরা কি পেয়েছি বি বাই টু তাহলে এই বি বাই টু লিখলাম আর এই সেই স্কয়ার এবার দেখো বা আমরা যদি এই দুইটা অংশ এই পাশে নিয়ে আসি তাহলে কি হয় এ বি স্কয়ার প্লাস এটাকে যদি হোল স্কয়ার করি তাহলে হয় বি স্কয়ার বাই ফোর আর সমান এই এ স্কয়ারটা এই পাশে নিলাম কেন নিলাম কারণ আমাদের যেটা নির্ণীয় বিষয় সেটা আছে বাম পাশে রাখতে হয় এখন দেখো এই ত্রিভুজ থেকে আমরা কোনটা নির্ণয় করব এই ত্রিভুজ থেকে আমরা লম্বের মান নির্ণয় করব তাই লম্ব কোনটা এবি এটা যেহেতু নির্ণীয় বিষয় এটা আমরা বাম পাশে নিয়ে আসবো এখন দেখো এই বাম পাশে নিয়ে আসলে কি হয় এ বি স্কয়ার প্লাস বি স্কয়ার বাই ফোর আর এ স্কয়ার ওই পাশে যায় এখন দেখো আমরা যদি এ বি স্কয়ার এখানে রাখি এ বি স্কয়ার সমান এ স্কয়ার আর এটা ওই পাশে যায় কি হয় বলো মাইনাস হয় অর্থাৎ মাইনাস বি স্কয়ার বাই ফোর এবার দেখো এটা স্কয়ার আছে আমরা যদি স্কয়ারটা উঠাই দিই তাহলে এই পাশে হয় রুট অর্থাৎ বা এবি সমান রুট ওভার এ স্কয়ার বাই বি স্কয়ার বাই ফোর দেখো তাহলে আমরা এবি সমান পেয়েছি রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই ফোর এবার দেখো বা এবি সমান এবি সমান রুট ওভার আমরা যদি এই ফোর কে লসাগু করি তাহলে আই ফোর আর এই লসাগু এ স্কয়ার সাথে গুণ হয় তাহলে আমরা এখানে কি পাই ফোর এ স্কয়ার ফোর এ স্কয়ার মাইনাস দেখো যেহেতু এর নিচে ফোর আছে তাহলে শুধু বি স্কয়ার বসবে তাহলে আমরা কি পেলাম রুট ওভার ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই ফোর বা এবি সমান দেখো এই ফোর কে যদি রুট করি আমরা তাহলে টু পাই তাহলে আমরা নিচে কি পাই নিচে টু পাই আর উপরে এটাই থেকে যায় ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার দেখো তাহলে এই এবি এর মানে আমরা কি পেলাম এই রুটটা উপর নিচে দুইটার উপরে আছে নিচে ফোর কে অর্থাৎ হরের তো হার কে যদি আমরা রুট করি ফোর কে রুট করলে টু হয় আর উপরেরটা এইভাবে থেকে যায় ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে আমরা এ এর মান কি পেলাম বলো রুট ওভার ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই টু এখন দেখো এই এবিসি এই ত্রিভুজে ক্ষেত্রফল নির্ণয় আমরা কি কিভাবে করবো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ভূমি ইন্টু লম্ব অর্থাৎ আমরা ভূমির মান বি দেওয়া আছে আর লম্বর মান নির্ণয় করলাম এবার ওই সূত্র অ্যাপ্লাই করে আমরা এর ক্ষেত্রফল নির্ণয়ে সূত্রটি লিখে দেব দেখো তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হাফ ভূমি ইন্টু লম্ব তাহলে দেখো হাফ ভূমি কি আছে বিসি ইন্টু লম্ব এর এবার দেখো হাফ বিসি মান বি ইন্টু এর মান কি পেয়েছি আমরা রুট ওভার ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই টু এবার দেখো
তাহলে আমরা বিসি বিসি তাহলে আমরা এটা কি পাই, এই টু আর টু যদি গুণ করি তাহলে ফোর আই, অর্থাৎ বি বাই ফোর রুট আওয়ার ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তোমরা অবশ্যই বুঝতে পেরেছ, দেখো বির মান বিসি এর মান বি আর এ বির মান হচ্ছে রুট আওয়ার ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই টু, এখন এই টু আর টু গুণ করলে ফোর আই আর বিটা উপরে থাকে আর এপাশে থাকে রুট আওয়ার ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা হচ্ছে সমদ্বি বহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন আমরা একটি অঙ্ক করব, অঙ্ক করে সহজে এই সূত্রটি তোমরা ক্লিয়ার হবে। দেখো আমি অঙ্কটি লিখছি, প্রশ্ন কোন সমদ্বি বাহু ত্রিভুজের কোন সমদ্বি বাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য দশ মিটার এবং ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য বারো মিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো, ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমি অঙ্কটি লিখছি, কোন সমদ্বি বাহু ত্রিভুজে সমান সমান বাহুর দৈর্ঘ্য দশ মিটার এবং ভূমির দৈর্ঘ্য বারো মিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমাধান প্রথমে আমরা সমদ্বি বাহু ত্রিভুজের সূত্রটি লিখে নেব, সমাধান সমদ্বি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা আগে যে সূত্রটি প্রমাণ করেছি সেই সূত্রটি লিখে নিলাম, ক্ষেত্রফল বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো এখানে বিটা আছে ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য কত দেওয়া আছে বারো আর সমান সমান বাহুর দৈর্ঘ্য এ এর মান কত দেওয়া আছে দশ, তাহলে মানগুলো আমরা বসাবো, ভূমি বি সমান বারো আর নিচে ফোর রুট ওভার ফোর ইন্টু সমান সমান বাহুর দৈর্ঘ্য কত আছে টেন, তাহলে এই টেন স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে ভূমির দৈর্ঘ্য কত আছে টুয়েলভ, অর্থাৎ ভূমির দৈর্ঘ্য টুয়েলভ আছে এবার দেখো সমান এই টুয়েলভ বাই ফোর, এখন এটাকে যদি আমরা ফোর ইন্টু টেন কে স্কয়ার করলে হান্ড্রেড হয় মাইনাস টুয়েলভ কে স্কয়ার করলে ওয়ান ফোরটি ফোর হয় বারো বারো একশো চুয়াল্লিশ। এখন দেখো টুয়েলভ বাই ফোর রুট ওভার চারশো বিয়োগ একশো চুয়াল্লিশ, এবার দেখো বা টুয়েলভ বাই ফোর রুট ওভার এটা যদি আমরা মাইনাস করি তাহলে কি হয় ফোর আর কত হলে টেন বাই সিক্স, হাতে থাকে আর ফোর আর এক ফাইভ, ফাইভ আর কত হলে টেন আই ফাইভ হলে হাতে থাকে আর এক আর এক দুই, চার আর কত হলে দুই আর কত হলে চার হাই দুই হলে, এবার দেখো আমরা কি পেলাম টুয়েলভ বাই ফোর আর এটাকে যদি আমরা দুশো ছাপ্পান্নকে যদি আমরা বর্গমূল করি তাহলে হয় সিক্সটি অর্থাৎ ষোলো ষোলো দুশো ছাপ্পান্ন। দেখো তোমাদের লিখে দেখাচ্ছি ষোলো গুণ ষোলো সমান ছয় সাত ছত্রিশ ছয়, হ্যাঁ ছয় সাত ছত্রিশ ছয় হাতে থাকে তিন, ছয় ছয় আর তিন নয়, একবার দেখো ছয় আটকে ছয় এককে আর অর্থাৎ ছয় না ছয় পনেরোর পাঁচ হাতে থাকে আর দুশো ছাপ্পান্ন, তাহলে আমরা এই দুশো ছাপ্পান্নকে যদি রুট করি তাহলে আর ষোলো অর্থাৎ ষোলো স্কয়ার, এটাকে যদি স্কয়ার রুট কাটা যায় তাহলে থাকে টুয়েলভ বাই ফোর ইন্টু সিক্সটিন। এবার দেখো ফোর দ্বারা যদি সিক্সটিনকে আমরা ভাগ করি তাহলে ফোর আই সাড়ে ষোলো, তাহলে এখানে পাই টুয়েলভ ইন্টু ফোর
অর্থাৎ চার বনাম ৪৮ বর্গ দেখো। তাহলে দেখো আমরা আগের সূত্রটি অ্যাপ্লাই করে এই অঙ্কটি করলাম, অর্থাৎ আমি অঙ্কটি আবারও বোঝাই দেখো এখানে ভূমির দৈর্ঘ্য আমি মনে করি তোমরা ইজিলি অ্যানসার করতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।